আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ মজাদার হোটেল স্টাইলে সবজি ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম এই সবজি ভাজিটা আমি আমার ব্লগ চ্যানেলে করে দেখিয়েছিলাম আজ আমি সেটা আমার এই চ্যানেলেও রাখতে চাচ্ছি সেজন্য আপনাদের মাঝেও নিয়ে আসলাম হোটেল স্টাইলে পারফেক্ট এই সবজি ভাজিটা কত যে মজার সেটাই আজ আমি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই সবজি ভাজিটা করার জন্য এক কাপ পরিমাণ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো এই ভাজি করার জন্য ডালটাকে অবশ্যই বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না সবজির উপকরণগুলো রান্না করতে করতে বলবো রান্নাটা এখন ঝটপট শুরু করব চুলার আঁচ এখনও আমি জ্বালাই নাই পাত্রের মধ্যে দিয়ে দিব প্রথমে সবজি মিষ্টি কোমর গাজর পেঁপে দিয়ে দিচ্ছি এখানে সবগুলো সবজি এক কাপ পরিমাণ করে আছে সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি এখানে আছে বরবটি কাকরল ঝিঙে পটল এখানেও সবগুলো এক কাপ পরিমাণ করে নিয়েছি সবজি আর সবগুলোই কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন শুধু মিষ্টি কুমোরটা একটু বড় সাইজ করে নিলেই হবে আলু দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ছোলার ডাল আর দশটি মরিচ আস্ত দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটি মরিচ এভাবে কাচি দিয়ে কেটে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু মশলা এর মধ্যে রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আরও দিব কিছু গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ সবগুলো গুঁড়া মশলা এখানে এক টেবিল চামচ পরিমাণ করে আছে আমি কিন্তু লাল মরিচের গুঁড়া দেই নাই যেহেতু লালমরিচ মরিচ তিনটা আমি কেটে দিয়েছি আর আস্ত কাঁচামরিচের ঝালটাই বের হয়ে আসবে এখন হাত দিয়ে বেশ ভালো করে এই মশলাগুলো সবজি আর ডালের সাথে মিশিয়ে দেব পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ তিন চারটি পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে না আসে একটু পরপর ঢাকনা খুলে খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু ডাল আছে ডালগুলোও সেদ্ধ হওয়ার ব্যাপার সেপার আছে কিছুক্ষণ পরপর এভাবে একটু উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে দিলেই হবে সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর আছে আর যে ঝোলটা দেখতে পারছেন এই ঝোলটা খুব দ্রুত কিন্তু টেনে যাবে সেজন্য আমরা একটু পরপর ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দেখবো আমার এই সবজি ভাজিটা করতে সময় লেগেছে বিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমার এখানে ডালগুলো মোমের মতো সেদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে কিন্তু দেখতে আস্তে আস্তেই মনে হচ্ছে সবগুলো সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি বাগানের জন্য প্রিপারেশন করে নেব এই সবজি ভাজির মজাটাই কিন্তু বাগারে এই বাগারের কারণেই কিন্তু সবজি ভাজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো সেই বাগানটা এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পাঁচ ছয়টি থেতলে করা রসুনের কোয়া নিয়েছি আমি একটু থেতলি নিয়েছি আর নিয়েছি তিন চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আবারও তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো গরম তেলে রসুন আর পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা যখন হালকা কালার চলে আসবে এই পর্যায়ে আমি কিছু মশলা দিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আস্ত তো কাঁচা জিরাটাই দিচ্ছি আমি আর দিচ্ছি পাঁচফোরণ মশলা হাফ চা চামচ পরিমাণ এই ফোরন মশলাটা কিন্তু আমরা ডালে দিয়ে খাই সেই ডালের ফোড়ন মশলাটাই দিয়েছি আস্ত তো মরিচ দিয়ে দিলাম আবারও সাত আটটির মতো মরিচের দারুণ একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাই ছড়িয়ে দিবে এই সবজি বাজির মধ্যে আর কি আর এটা টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিব সবজি ভাজির মধ্যে এখন শুধু একটু মিলিয়ে দিব হাই আছে এক মিনিটের মতো রাখবো চুলুতে তারপর চুলোটা অফ করে দেব যেটুকু পাতলা পাতলা দেখতে পাচ্ছেন সবজিটা নামানোর পর কিন্তু একদম ঘন হয়ে যাবে চুলার আজ বন্ধ করে দিলাম হয়ে গেল মজাদার সবজি ভাজি হোটেলের মামাদের যে কোনো অংশে কম হবে না এই সবজি ভাজির টেস্ট আর নিজেরা বাসায় তৈরি করলে তো এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এই তো মজার সবজি ভাজি পরোটা দিয়ে নিয়ে নিলাম আর আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায়ও নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ